হাই এভরিবডি, একটা ছোট্ট টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই জন্য একটু চলে গেছিলাম, ফিরে এলাম। তার কারণ হচ্ছে যে অনেকগুলো কাজ করছি, কাজ করতে করতে তোমাদের কথা মনে পড়লো, এবং তোমাদের কথা মনে পড়লো যে অনেক দিন তোমাদের সঙ্গে আমার এখানে কথা হয়নি। তোমরা কেমন আছো বা আমি কেমন আছি, কারণ আমার ভালো লাগে তোমাদের জানাতে যে আমি কেমন আছি, এবং সেটা বলার পরে আমার নিজের ভালো লাগে যে ঠিক আছে, একটা ফ্যামিলি তো আমরা, এবং আমাদের কথা হয়ে যায় এখানে। একটা ছোট্ট নেটওয়ার্ক ইস্যু হচ্ছে প্রীতি সেন, হাই সমিধি, হাই কেমন আছো, একটা ছোট্ট নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কিন্তু এই নেটওয়ার্ক ইস্যুর জন্য তোমাদের সঙ্গে দেখা করবো না, এটা হতে পারে না। লিপস্টিক কবে আসছে? লিপস্টিক আসছে না তো। এনিওয়ে, খুশি চক্রবর্তী, হাই সমিধি, তারপরে হচ্ছে তোমার আবার চশমা পড়তে হবে একটু পরে পড়ছি, কিন্তু তার আগে তোমাদের সঙ্গে কথা বলবো বলবো, কিন্তু তার আগে আমি একটু জানিয়ে দিই যে কেন আজকে এলাম। তার কারণ হচ্ছে তোমরা অনেক দিন ধরে বলেছিলে যে আমাদের একটা ফেসিয়াল কিট লাগবে, তো আমরা নিয়ে এসেছি পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেসিয়াল কিট। এটার মধ্যে একটা তোমাদের ক্লেন্সার আছে, তার সাথে একটা স্ক্রাবার আছে, প্রথমে ক্লেন্সার তারপর স্ক্রাবার, তারপরে তোমরা ইউজ করবে হচ্ছে জেল, জেল দিয়ে হালকা করে মাসাজ করে নেবে, অ্যান্ড তারপরে ক্রিম, অ্যান্ড তারপরে প্যাক, অ্যান্ড তারপরে ক্যানফেয়ার 45 একটা ছোট্ট করে ফ্রি দেওয়া আছে, যাতে করে এটা ইউজ করার পরে ক্যানফেয়ার 45টা তোমরা ইউজ করে নাও। আর এটা দেখো, এটা মার্কেটে পেয়ে যাবে, এখন চলে এসছে ক্যানফেয়ার বডি সেরাম, যেটা তোমাদের ছিল সেটাই আমি 200 ml এর মধ্যে নিয়ে এসেছি। এবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো 1:1, এবং সেক্ষেত্রে জানোই যে সমিধি চশমা আছে একটা বড় সড়ো, সুতরাং একটা চশমা পরে তোমাদের সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে কেমন আছো সমিধি? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওই যে বললাম না, আমার যখন মন খারাপ হয় মন ভালো থাকে, সব কিছু তোমাদের সঙ্গে আমি কথা বলি। শেখ আরফান, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি আমার কাছে কোনো নাইক, না 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 না, আমি আমি কাজ করতে ভালোবাসি, তোমাদের ভালোবাসা পেতে ভালোবাসি, সবাই কাজ করতে ভালোবাসে, সবাই তোমাদের ভালোবাসা পেতে ভালোবাসে, কিন্তু আমি তোমাদের ওই আমার তোমাদের সঙ্গে কানেক্ট একটু অন্য ধরনের, মানে তোমার বাড়িতে যখন কানেক্টিভ থাকে তখন সেই কানেক্টিভটা খুলে যখন ইউজ করো আর বলো প্রোডাক্টটা ভালো, সেখান থেকে আমি ভালোবাসা পাই। তোমাদের বাড়িতে যখন ক্যানফেয়ার সেরম থাকে তখন আমি থাকি সেখানে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা যখন ক্যানফেয়ার 45 মেখে বাইরে বেরো, এবং তখন মনে হয় যেন আমি যেন তোমাদের সঙ্গে আছি। দিস ইজ দ্য কানেক্ট, আমরা সবসময় কানেকশনে থাকি, আর মানে কিছু 3 ঘন্টা বা 3.5 ঘন্টা না, মানে এটা আমার একটা গর্বের জায়গা, মানে আমি তোমাদের কাছে অনেক বেশি কাছের, এটা আমি প্রুফ করতে চাইছি। ভেরি সরি, লিটল বিট জেলাস। আচ্ছা, অনেকদিন পরে দেখলাম আপনাকে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটু কাজ করছিলাম, আমরা ভিটামিন সি অ্যান্ড পাপায়ান ভিটামিন সি এর এই ফেসিয়াল কিটটা প্রথমবার নিয়ে এলাম, এবং আমার খুব টেনশন হচ্ছে, কোনো ফেসিয়াল কিট তো আমি কোনোদিন আনিনি। তো বেসিক্যালি আমি পরে ভাবলাম যে ঠিক আছে, একটা ক্লেন্সার, একটা জেল, একটা স্ক্রাবার, একটা ক্রিম, একটা প্যাকই তো দেওয়ার আছে, এবং এখান থেকে যেটা তোমাদের ভালো লাগবে সেটা বড় কন্টেনারে আমি নিয়ে আসবো, তো ঠিক আছে, তাতে অসুবিধে কিছু নেই। এবং ফেসিয়াল কিটটা তোমরা যদি প্রপার করে ইউজ করো, ইউজ করে যদি আমাকে বলো, তাহলে আগামী দিনে আমি আরও অনেক ফেসিয়াল কিট নিয়ে আসবো। আমাদের অ্যাডভান্স হেয়ার অয়েল আসছে, এবং সেই অ্যাডভান্স হেয়ার অয়েলটা তোমার মানে তোমাদেরই পছন্দ ছিল, এবং আমি মনে করি হেয়ার অয়েল খুব একটা কাজে লাগে না আমাদের এখানকার ওয়েদারে, স্টিল তোমরা অনেকে আবদার করলে তাই নিয়ে চলে এলাম। একটা জিনিস তোমাদের বলবো, অভ্র দাস ম্যাম, আপনার প্রোডাক্ট বহু বছর ইউজ করছি, থ্যাংক ইউ, কেমন আছো? কারণ আজকে আমি কতগুলো কমপ্লেন নিয়েও এসেছি, ভালোবাসার জায়গা নিয়েও এসেছি, একটা খুব ভালো কাজ করেছি, যেই জন্য আমি আজকে তোমাদের কাছে চলে এলাম, সেটা হচ্ছে গ্রিন কফি ফেস ওয়াশটা আমার রেডি হয়ে গেছে, যেটা নভেম্বরে আসবে, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গ্রিন টি ফেস ওয়াশের থেকে বেটার হলেও খারাপ তার থেকে কমে নয়, আমার বেশি ভালো লেগেছে। আজ থেকে বারো বছর আগে থেকে আমি আপনার প্রোডাক্টটায় হাত ধরেছিলাম ম্যাম, থ্যাংক ইউ, এবং এখনো তুমি হাত ধরে আছো, সেটাই আমার ভালো লাগার কারণ। গ্রিন টি ফেস ওয়াশের পর কি মাখবো? ক্যানফেয়ার সেরাম অথবা এসডিফাইং সেরাম, এসডিফাইং সেরামটা ইউজ করে দেখো, রাতে যদি তোমরা মুগ্ধ হো এসডিফাইং সেরামটা ইউজ করে দেখো, একটা অসম্ভব ভালো গ্লো দেবে। আজকে আমি একটু সেজে গুজে বসে আছি, তাই জন্য বুঝতে পারছো না, আমি একদিন একদম নর্মাল ভাবে তোমাদের কাছে যেরকম ভাবে কথা বলি
বলি সেইভাবে কথা বলবো, এবং তখন তোমরা দেখতে পাবে যে আমার স্কিনে একটা টান টান ভাব এবং গ্লো, প্রচন্ড রোগা হয়ে গেছে। তো তার কারণ হচ্ছে মানে প্রচুর মোটা হয়ে গেছিলাম বলে ক্যানটক্স আর ক্যানটক্স ক্যাপসুল এত বেশি খেয়ে ফেলেছে যে আমি এখন পারছি না নিজেকে আটকাতে, আরো রিডিউস করে যাচ্ছি। তো সেখানে কিন্তু আমার স্কিনে স্যাগিংটা আসেনি, দ্যাট ইজ ফর এসডিফাইং সেরাম অ্যান্ড জেল। দিদি, জবা আমলকি শ্যাম্পুতে কি হেয়ার ফল আর ড্যান্ড্রফ দূর হবে? জবা আমলকি শ্যাম্পুতে হেয়ার ফলটা একটু কম হয়, ড্যান্ড্রফের জন্য তোমাকে ক্যানগ্রো শ্যাম্পু আর ক্যানগ্রো লোশন ইউজ করতে হবে, আর এই দুটোর পরেই একটু আর্গান অয়েল শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করো, কারণ এই দুটোতে একটু চুলটা যদি একটু রাফও হয় আর্গান অয়েল শ্যাম্পু আর কন্ডিশনারে একদম স্মুথ হয়ে যাবে। দিদি, এক মিনিট, একটা মিন্ট সিরাম নিয়ে এসো প্লিজ। আর নট আ ব্যাড আইডিয়া, আমি একটা মিন্ট ময়শ্চারাইজার আর ইয়াং ময়শ্চারাইজার আনছি নভেম্বরে, এখন না একটু পাত চলছে ওর উপরে, একটা বডি ব্যাটার আনছি, বাট খুব একটা খারাপ আইডিয়া নয়। বাট ক্যানভিন জেলটা কেমন এটা জানিও, বিকজ ক্যানভিন জেলটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা, আমি ইউজ করতে পারি না তো, আমার তো এসডিফাইং জেল ইউজ করতে হয়, বাট ক্যান্ডির খুব পছন্দের একটা প্রোডাক্ট। ম্যাম, ব্রাইটনেস বডি লোশন নিয়ে এসো, আছে তো আমাদের ব্রাইটনেস বডি লোশন আছে, এখন হয়তো মার্কেটে পাচ্ছ না, অনলাইনে পেয়ে যাবে। সুতরাং ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, ওয়েবসাইট আছে, আমাদের হেল্পলাইন আছে। তো চেরি লিপ বামটা কবে পাবো? অনলাইনে পেয়ে যাবে, বা তোমরা অর্ডার করে দাও হেল্পলাইনে, পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। হয়তো মার্কেটে পাচ্ছ না, সেটা আলাদা কথা। বাংলাদেশে অথেন্টিক প্রোডাক্ট কি করতে পেতে পারি? আমাদের ফেসবুকটা স্ক্রোল করো, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে বাংলাদেশের, ওখানে দেখো, তুমি ওখানে ফোন করো, ওখান থেকে আমাদের অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে। এছাড়া হচ্ছে দিদি, ব্ল্যাক হেনা নিয়ে এসো। ব্ল্যাক হেনা দেখো, সত্যি কথা বলতে কি, কেমিক্যাল ছাড়া ব্ল্যাক হেনা আনাটা কি খুব সম্ভব? দেখে দিচ্ছি, বাট আমার মনে হয় না, মানে পারবো না। দিদি, ওয়েট রিডিউস করার জন্য ক্যানটক্স ক্যাপসুল লিপিওর সিরাপ কতবার খেতে হবে একটু বলে দিন। সামনে পুজো, খুব তাড়াতাড়ি রিডিউস করতে হলে দিনে চারবার ক্যানটক্স চাও, আর চারটে করে, মানে সকালে খাওয়ার পরে দুটো ক্যানটক্স আর রাত্রে দুটো ক্যানটক্স। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি 10 কিলো কমানোর হয় তাহলে 7 কিলোতে গিয়ে এটাকে হাফ করে দিও, নাহলে আমার মতো বিপদে পড়বে। 10 কিলোর পরে যদি তুমি কমাতে যাও, তারপরেও রিডিউস করে যাবে, সেটা মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমাকে এসডিফাইং সেরাম আর জেলটা বাঁচিয়ে দিয়েছে, আমার স্কিন টাইটনিং, মানে বয়স হচ্ছে তো, যদি স্কিন টাইটেনিং এফেক্টটা কমে যেত, কিন্তু এসডিফাইং সেরাম আর জেলটা কিন্তু আমাকে খুব হেল্প করেছে। পার্লার কবে খুলছে দিদি? পার্লার তো এখন খুলছে না, তুমি আমাদের ফেশিয়াল কিট চলে এসছে, সুতরাং তোমার বাড়িতে পার্লার চলে গেছে, তুমি চিন্তা কেন করছো? এক মিনিট, আমার নামটা বলুন প্লিজ। রিফাত আলম জয়, আমার নামটা বলুন প্লিজ, আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ রিফাত। সুলতানা পারভিন, মার্কেটে অনেক জিনিস পাচ্ছি না দিদি, যদি না পাও দেখো আমাদের হেল্পলাইনে ফোন করো, ওয়েবসাইটে অর্ডার করতে পারো, ফ্লিপকার্ট অ্যামাজন আছে, সেখানে অর্ডার করতে পারো, কারণ আমি তো বলতে পারছি না কি প্রোডাক্ট পাচ্ছ না, সেটা যদি আমাদের ডিটেলসে একটু ইনবক্স করো তাহলে আমি চেষ্টা করবো তোমাদের ওখানে পাঠিয়ে দেওয়ার জন্য। স্বাগতা চৌধুরী, কেমন আছো? খুব ভালো আছি। সোমা মুখার্জি, আমার এজ 40, আমি ক্যানাক্টিভ আর গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করি, রিসেন্টলি ক্যানফেস সিরাম ইউজ করছি, ভালো আছি, বাট স্কিন খুব তারপরে দেখা যাচ্ছে না, এনিওয়ে খুব হেয়ার ফল হচ্ছে, কি করবো? আমাদের আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার আর বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুল, এটা ইউজ করো, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আর ক্যানগ্রো শ্যাম্পু দেখো, খুব সুন্দর তুমি একটা রেজাল্ট পাবে। লিপ বামটা কি অফলাইনে অ্যাভেলেবেল হবে না? এখন তো নয় প্লিজ, কারণ কিছু জিনিস আমি একটু অনলাইনের জন্য আলাদা করে দিয়েছি, তো এখন তো নয়, বাট হ্যাঁ তোমরা যদি চাও গিয়ে বলো, তাহলে সেখানে হয়তো আমরা পাঠিয়ে দিতে পারি। তো দোকানে গিয়ে বলো যে আমাদের এই প্রোডাক্টটা লাগবে, আনিয়ে দিন, তাহলে হয়তো আমি যদি দেখি তাহলে আমি ডেফিনেটলি আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, গ্রিন টি ফেস ওয়াশ এর পর কি মাখবো বললেন, বুঝতে পারলাম না। গ্রিন টি ফেস ওয়াশ যদি সকালে ইউজ করো, তারপরে ক্যানফেয়ার সেরাম ইউজ করে, ক্যানফেয়ার 45 ইউজ করে নাও, রাতে যদি ইউজ করো, বয়স যদি 26-27 বেশি হয়, তাহলে এসডিফাইং সেরাম এসডিফাইং জেলটা ইউজ করতে পারো, বা গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে ক্যানফেয়ার সেরাম, তারপরে তুমি নাইট রিপেয়ার ক্রিমটাও ইউজ করতে পারো। আমি মনে হয় যে আমি খুব সুন্দর করে তোমাদের এটা এটা তোমার উত্তরটা অন্তত দিতে পেরেছি। শর্মিষ্ঠা কল, ক্যানটক্স ক্যাপসুল আছে? হ্যাঁ অ্যাবসলুটলি আছে, তুমি দেখো পেয়ে যাবে, না হলে অনলাইনে তুমি পেয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে, দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা বলতে এত ভালো লাগে।
গ্রিন কফি স্ক্রাবার কিভাবে ইউজ করব, এটাতে ইউজ করার কিছু নেই, শুধু ওয়াশরুমে রেখে দাও। স্নান করার সময় হাতে করে নিয়ে মুখে হাতে ফুল বডিতে হালকা হালকা রাব করে স্নান করে নাও, তারপরে আমাদের এই যে ক্যানফেয়ার বডি সেরামটা আছে এটা ইউজ করো, দেখবে এটাতে সানস্ক্রিনও আছে, সুতরাং তোমার সেই প্রোটেকশনটাও দেবে, তো দেখবে তোমার বডির প্রতি কেয়ার করতে হবে না, আর মুখে যদি কোনো একটা ধরো প্যাচ আছে সেটা খুব সুন্দর করে কাটিয়ে দেয়। আমার আজকে ফোন লাইভ করার পিছনে যেটা কারণ ছিল, কারণ তোমাদের সঙ্গে নর্মালি আমি সেজে গুজে বসি না, আমার লাগে না, কিন্তু আজকে একটা শুট করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো তাই বসলাম, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। তোমরা যদি সৌমিদির হাত ধরো তাহলে সৌমিদিরই হাত ধরে থাকো, তোমরা যদি সৌমিদির হাত ধরে ধরো সানস্ক্রিনটা রিপ্লেস করলে বা নাইট ক্রিমটা রিপ্লেস করলে বা ফেস ওয়াশটা রিপ্লেস করলে করতে পারো, যদি সেটা তোমার ভালো লাগে, যদি তোমার সেটা ক্ষতি না করে ডেফিনেটলি করতে পারো, কিন্তু সেটা তোমাকে নিজে জাজ হতে হবে। কিন্তু তার জন্য যদি তোমরা আমাদের বকাবকি করো অনলাইনে যে এটা কেন হচ্ছে, তাহলে আমরা কি করে বলবো যে ক্যানফ্রেশ মেখে ক্যানফেয়ার সেরাম মেখে আমার স্কিন স্কিনের সমস্ত প্যাচি লুকসটা চলে গেল, বাইরে গেলাম কালো হয়ে এলাম। বাইরে তুমি কার সাথে গেলে, কাকে নিয়ে গেলে তাতে কালো হয়ে গেলে, সেই দায়িত্বটা কি সৌমিস কেনেন? তো এইটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা বোঝো, তোমরা ভাবো, চিন্তা করো, তারপর আমাদের বকাবকি করো, কারণ আমাদের হেল্পলাইনে প্রচুর বকাবকি খাচ্ছে ওরা। তো প্লিজ প্লিজ প্লিজ, তো যদি তুমি ধরো ক্যানফ্রেশ ইউজ করলে বা ধরো তুমি পোমোগ্রেনেট বডি ফেস স্ক্রাবার ইউজ করলে খুব ভালো রইলে, ক্যানফেয়ার সেরাম ইউজ করলে, ক্যানফেয়ার 45 ইউজ করলে আর তার এক মাস পরে তোমার মুখটা কালো হয়ে গেল, ডেফিনেটলি বকবে, আমরা মাথা পেতে নেব। কিন্তু তুমি পোমোগ্রেনেট বডি ফেস স্ক্রাবার ইউজ করলে, ক্যানফেয়ার সেরাম ইউজ করলে আর বাইরে বেরোলে অন্য কারোর সঙ্গে, তখন যদি বকো আমরা মাথা পেতে নেব, কিন্তু কষ্ট হবে, আমারও কষ্ট হয়, কারণ কানে ফোনটা থাকে, আমিও শুনি যে তোমরা কি বলছো। তো প্লিজ আমি আশা করব ভালোবেসো, এরকমভাবে বিশ্বাস করো, আর আগামী দিনে প্লিজ কষ্ট দিও না, কারণ এই জিনিসটা একটুখানি আমার জন্য, কারণ আমি তোমাদের বিশ্বাস আর ভালোবাসার জোরেই কিন্তু কাজ করি। তো এই জায়গাটা আমার মনে হয় যে তোমরা যদি রেজাল্ট না পাও কিছু অন্য কিছু ইউজ করো, যদি পাও খুব ভালো, ভালো থাকো, যদি না পাও তাহলে সেটা নিজেরা ভাবো, নিজেরা ভেবে নিজেদের জায়গায় স্টিক থাকো। সৌমিস কেনে যদি না রেজাল্ট পাও, সৌমিস কেন ছোবে না, কিন্তু তোমাদের নিজেদেরকে একটু বিবেচনা করতে হবে, একটু ভাবতে হবে। ইটস মাই মানে আমার মানে আমি বললাম যে তোমাদের কাছে আমি আজকে চাইছি, কবে চাইছি জানো, আমার জন্মদিনের আগের দিন, কালকে আমার জন্মদিন, সুতরাং আমার মনে হয় যে জন্মদিনে তোমরা এরা সবাই এই গিফটটা আমাকে অবশ্যই দেবে। তো ডেফিনেটলি জানিও আমাদের সোশ্যাল মিডিয়াতে যে এরকম কার কার প্রবলেম হচ্ছে, আমি নিশ্চয়ই উত্তর দিই, চেষ্টা করি উত্তর দেওয়ার, আমার মেয়েরা আর ছেলেমেয়েরা সবসময় চেষ্টা করছে উত্তর দেওয়ার, সাথে থেকো, আর এই ছোট ছোট জিনিসগুলোর জন্য প্লিজ আমার জন্য মনে কোনো খারাপ ভাব রেখো না, ইটস মাই হার্টেস্ট রিকোয়েস্ট তোমাদের সবাইকে। খুব তাড়াতাড়ি দেখা হবে, আই থিঙ্ক পরের সপ্তাহে আবার চলে আসবো, কারণ আমি একটুখানি গুছিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসবো, কথা বলবো, ভালো লাগলো অনেকদিন পরে কথা বলে, খুব শীঘ্রই চলে আসছি, আর থেকো, দেখতে থেকো, ফেসবুকে চোখ রেখো, আমি সামনের সপ্তাহে লাইভে আবার চলে আসবো, টাটা, সি ইউ, বাই।